আজকে মহান বিজয় দিবস উপলক্ষে তৃতীয় লিঙ্গের ট্রান্সজেন্ডার আজকের এই আয়োজিত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত আমাদের সম্মানিত জেলা প্রশাসক জনাব মীর খায়রুল আলম উপস্থিত আছেন আমাদের শহর আওয়ামী লীগের সভাপতি জনাব আনোয়ারুল ইসলাম সম্পাদক বাবু বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন উপস্থিত আছেন এই শহরের এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জনাব রবিউল আলম রবি আমাদের আইনজীবী সমিতির নেতা থানা আওয়ামী লীগের নেতা জনাব অ্যাডভোকেট সলিমুল্লাহ উপস্থিত আছেন দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার অন্যতম সদস্য জনাব মাহবুব রহমান এই পল্লী মানব পল্লী নির্মাণের পিছনে করা এবং এই তৃতীয় লিঙ্গ যারা তাদেরকে নানা রকম সুযোগ সুবিধা দেয়া আমাদের সদর উপজেলার বর্তমান ইউনো তৎকালীন এসিল্যান্ড জনাব আব্দুর রহমান এখানে উপস্থিত আছেন উপস্থিত প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ আমার সমবেত ভাই বোনেরা মুরব্বীরা আসসালামু আলাইকুম অন্যান্য ধর্মের ভাইদের শুভেচ্ছা আমি প্রথমেই কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ জানাই এত ব্যস্ততার মধ্যেও আমাদের জেলা প্রশাসক সাহেব এবং এসপি সাহেব এখানে উপস্থিত হয়েছেন আমি এসপি সাহেবকেও কয়েকবার অনুরোধ করেছি এবং জেলা প্রশাসক সাহেবকেও কয়েকবার অনুরোধ করেছি যে আপনারা এই প্রোগ্রামটাতে আসেন আপনারা দেখেন তাদের জীবনযাত্রা তাদের জীবন কাহিনী শুনেন কারণ আমরা আজকে এমপি আছি কালকে নাও থাকতে পারি কিন্তু আপনারা প্রশাসনের বিভিন্ন পর্যায়ে থাকবেন পলিসি লেভেলে কাজ করবেন পুলিশের উদ্ধতন পর্যায়ে যাবেন একজন বলেছেন আইজি হবেন একজন হয়তো সচিব হবেন আমরা দোয়া করি কিন্তু এই যে সমাজের একটা অবহেলিত অংশ তাদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য পলিসি লেভেলে কাজ করার অনেক সুযোগ আছে আজকে যেরকম এসপি সাহেব কথা দিলেন যে আনিসের চাকরি যদি এমনি কোনো কাগজপত্রের সমস্যা না হয় তাহলে হয়তো তার চাকরিটা দিয়ে দেবে এর আগের বাপ্পির চাকরি দেওয়ার জন্য কথা দিয়েছে এবং ভবিষ্যতে যে কোনো নিয়োগের ক্ষেত্রে তাদের চাকরির বিষয়টি আমরা অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করব এবং জেলা প্রশাসক সাহেব তাদের জীবন কাহিনীর কথা শুনে একই উচ্চারণ করেছেন আমার মনে হয় যে আজকের অনুষ্ঠানে তাদের উপস্থিতি সার্থকতা এটাই যে তারা নিজেরা উপলব্ধি করলো এই যে তৃতীয় লিঙ্গের মানুষেরা ছেলেমেয়েরা এই শহরে তাদের অনেকের বাড়ি আছে দোতলা অনেকের পাকা বিল্ডিং আছে অনেকের ভাই বোনেরা ভালোবাস করে এই নদীর পাড়ে এসে নিভৃত পল্লীতে বসবাস করছে আমাদের সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমরা 2011 সালে আশ্রয় প্রকল্পের জন্য টাকা দেয় সেনাবাহিনী সে পারে কিনা এবং মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলি উনিও এটা সদয় সম্মতি জ্ঞাপন করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদয় সম্মতিতে প্রায় 8 কোটি টাকা পেয়ে আমরা এখানে আশ্রয় প্রকল্প মাধ্যমে তাদের ঘর বাড়ির ব্যবস্থা করে দিয়েছি আমরা শুধু ঘর বাড়ি তৈরি করে নাই চেষ্টা করেছি তাদের জীবন মানের উন্নয়ন ঘটানোর জন্য আমরা এখানে তাদের কথা মতো মসজিদ নির্মাণ করেছি এখানে যারা মুসলমান ঘরের সন্তান আছেন তারা মসজিদে নিয়মিত নামাজ পড়েন সকালবেলা এখানে কোরআন শিক্ষা ব্যবস্থা করা হয়েছে তাদেরকে কর্মসংস্থানের সুযোগ করে আত্মনির্ভরশীল করে গড়ে তোলার জন্য তাদের সেলাই প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে তাদেরকে সেলাই মেশিন দেওয়া হয়েছে তাদের আর্থিক অবস্থার উন্নয়নের জন্য তাদেরকে সরকারি পুকুর খাস পুকুর দেওয়া হয়েছে এবং মৎস্য চাষের জন্য
অনুদান পর্যন্ত আমরা দিয়েছি, যাতে মৎস্য চাষ আবাদ করে তারা নিজের জীবিকা নির্বাহ করতে পারে। আমরা তাদেরকে হাঁস মুরগি পশুপালন প্রশিক্ষণ দিয়েছি, আমরা শাক সবজি আবাদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করে দিয়েছি। আমরা চাই তারাও যেমন আট দশটা মানুষের মতো মানুষ হয়ে বেঁচে থাকতে পারে। এক সময় তারা ক্ষুধা যন্ত্রণায় কাতর ছিল, তাদের মুখে খাবার দিত না, তখন তারা ক্ষুধার যন্ত্রণায় বাধ্য হয়ে মানুষের খাবার কেড়ে খেত, হোটেল রেস্তোরাঁতে গিয়ে টাকা তুলতো, হাট বাজারে গিয়ে টাকা তুলতো। কিন্তু এই আশ্রয়ন প্রকল্প করার ফলে এখন কোনো এই থার্ড জেন্ডারের কোনো ছেলে বা মেয়ে কোনো হাট বাজারে কোনো রেস্টুরেন্টে গিয়ে জোরপূর্বক খাবার তারা গ্রহণ করেন না। আগে বিয়ের অনুষ্ঠানে গিয়ে জোরপূর্বক তারা খাবার খেত, কারণ ক্ষুধা যন্ত্রণায়। কিন্তু আজকে তাদেরকে কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেওয়া এবং তাদের ট্রেনিং প্রোগ্রামের আওতায় এখানে অক্সফামের পক্ষ থেকে প্রায় 10 লক্ষ টাকা দিয়ে তাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে, এবং এখানে যারা অবস্থান করে এখানে একটি এনজিওর মাধ্যমে প্রত্যেককে কত টাকা করে, 5,000 10,000 টাকা করে তাদেরকে আমরা প্রদান করছি। তো থেকে ইউনু সাহেবের মাধ্যমে দিদি সাহেবের মাধ্যমে আমরা 10,000 টাকা করে দিয়েছি। ওরা যখন সমস্যায় পড়ে আমার কাছে ইউনু সাহেবের কাছে যায়, আমরা আবার এটা জেলা প্রশাসক সাহেবের কাছে রেফার করে দেই, এবং প্রতি বছর ঈদের সময় আমি ব্যক্তিগতভাবে তাদেরকে গরু খাসি কিনে দেই এবং চাল কিনে দেই। আমাদের মানুষরা যেরকম ঈদের আনন্দ উপভোগ করে, তাদের বাবা মা ভাই বোনরা ঈদের দিনে পোলাও কোরমা খায়, হয়তো তাদের সেই ঢুকতেও দেয় না তাদের বাড়িতে ঈদের দিন, অথচ তারা এখানে ঈদের সময় গত ঈদে 2-3 বছর আগে আমিও একবার তাদের কাছে সাথে একসাথে পোলাও কোরমা খেয়েছি। এখানে সেই ঈদের আনন্দ আমরা একসাথে ভাগাভাগি করেছি আমি, এবং আজকে তাদের এই কর্মকাণ্ড আরো পরিশোধিত হবে, আরো সুন্দর হবে, তাদেরকে কেউ যাতে ঘৃণা না করে, তাদেরকে যেন সবাই ভালোবাসে, এই উদাত্ত আহ্বান আমি সবাইকে জানাতে চাই। আমার মনে হয় আমাদের ভালোবাসা পেলে, আমাদের একটু স্নেহ পেলে, আমাদের একটু আদর পেলে, তারা একটু সম্মান পেলে অনেক সুখ সমাজের অন্য মানুষের চেয়ে অনেক বেশি মানবিক গুণ সম্পন্ন মানুষ হিসেবে তারা নিজেদেরকে আত্মপ্রকাশ করতে পারবে বলে আমার বিশ্বাস। এখানে যারা আমাদের হিজরাত আনিস আপনারা জানেন, সে কোরআনের একজন হাফেজ, আজকে ফিরোজ দিনাজপুর জেলা স্কুলে ক্লাস 10 পর্যন্ত সে লেখাপড়া করেছে, তারপরে তাকে স্কুল থেকে বের করে দিয়েছে। আজকে আনিস কোরআনের হাফেজ এই ঘাসিপাড়ার একটা মসজিদে সে আজান দিত, যখন সে জানতে পারে তারা সেই থার্ড জেন্ডারের, তখন তাকে বের করে দেয়। কিন্তু কোরআন এবং হাদিসের কোথাও নেই যে থার্ড লিঙ্গের কোন মানুষ নামাজ পড়তে পারবে না, আজান দিতে পারবে না। আজকে আমি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাতে চাই, এবং যারা এই তৃতীয় লিঙ্গের ভাই বোনেরা তোমরা আছো, তোমরা ভালোভাবে চলাফেরা করবে, তোমরা সুন্দরভাবে চলাফেরা করবে, যাতে মানুষ তোমাদেরকে দেখে ভয় না পায়, মানুষ তোমাদের দেখে ঘৃণা না করে, এইভাবে তোমরা তোমাদের আচার আচরণ করবে, তোমরা যাতে কোনো মানুষের দ্বারা ব্যবহৃত না হও, নিগৃহীত না হও, এই ব্যাপারটাও তোমাদের অনেক সচেতন এবং সজাগ থাকতে হবে। আমি আর বক্তব্য বাড়াবো না। আজকে যারা বিশেষ করে আমাদের জেলা প্রশাসক সাহেব, আমাদের এসপি সাহেব, আমাদের সদর উপজেলা ইউনো, যিনি এখনো বিভিন্ন সময়ে এই কমন জেন্ডার পিপলদের জন্য খোঁজ খবর রাখেন এবং কাজকর্ম করেন, সবাইকে আমি আমার দিনাজপুরের মানুষের পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বাংলা।